ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা শক্তিশালী ও ন্যায় বিচারক খলিফা ছিলেন সেটা আমাদের সবারই জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন ইহুদি নাসারা মুনাফিক কেউ মাথা তুলে কথা বলার সাহস পায়নি। পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি শাসন করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেই ওমরের নামে একটি মহিলা মানহানির মামলা করতে চেয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন রাত্রিবেলা প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়াতেন। এমনই এক রাতে তিনি ঘর থেকে বের হলেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ করে তিনি শুনতে পেলেন মহিলার কণ্ঠে গুনগুন শব্দে গানের আওয়াজ। কোন ঘর থেকে গানের আওয়াজ আসতেছে সেটা জানার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হলেন। অবশেষে তিনি বুঝতে পারলেন কোন ঘর থেকে গানের আওয়াজ আসতেছে। গানের মূল ভাষা হলো অনেকটা এরকম, একজন মহিলা একজন পুরুষকে পাওয়ার জন্য আবেগময় কিছু গান, কিছু বিরহের গান, মহিলা এরকম ভাষায় গান করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন এই জনপথে এরকম গান কখনো অ্যালাউ করা হবে না। কোন মহিলা তাহাজ্জুদের সময় এমন গান করে চলেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করেন অবশ্যই তাকে ধরতে হবে। দরজায় এসে নক করলেন, কে গান গায়, এত বড় দুঃসাহস, তাহাজ্জুদ নামাজ না পড়ে কোনো আওয়াজ নাই। হযরত ওমর দরজায় এসে নক করলেন কিন্তু দরজা খুলে না। কিতাবের মধ্যে এসেছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। তিনি পিছনের দিকে এসে বেড়াটা টান মেরে ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলা সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। হযরত ওমর বললেন, মহিলা তুমি কি একটু চিন্তাশীল হও না? এই জনপথে তুমি কেন বিরহের গান গাচ্ছ? গান তো মানুষকে মুনাফিক বানিয়ে দেয়, তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাচ্ছ, কারণটা কি? এবার মহিলা ওমর ফারুককে চিনতে না পেরে বলতেছে, যুবক আমি আপনাকে চিনি না, আমি গান গেয়েছি, মারাত্মক ভুল করেছি, একটা ভুল আমার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তবে আমি করলাম একটা ভুল আর আপনি করেছেন একাধিক ভুল, চার পাঁচটা ভুল আপনি করে ফেলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কি ভুল আমি করেছি বলো। তখন মহিলা বলল, আপনি যে আমার ঘরে ঢুকেছেন আপনি কি পারমিশন নিয়েছেন? আমি তো আপনাকে পারমিশন দিই নাই। আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকেছেন সালামও দেন নাই, সালামও দিলেন না, অনুমতিও নিলেন না, আপনি আমার ঘরে ঢুকবেন দরজা দিয়ে ঢুকেন নাই, আপনি আমার বেড়া ভেঙেছেন, আমার ঘর নষ্ট হয়ে গেছে, বান্দার হক নষ্ট হয়ে গেছে। চার নম্বরের ভুল হলো, আপনি একজন পরপুরুষ আমি একজন পরনারী, আপনি আমার পর্দার খেলাপ করে ফেললেন, আমার কথার পর্দা নষ্ট হয়ে গেছে, আপনি যে চারটি ভুল করেছেন এই চারটি ভুলের জন্য আমি আপনাকে ছাড়ব না, আমি আপনাকে মাফ করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি করবে তা আমাকে বলো। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলল, যখন সকালবেলা হবে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে, আপনি কি জানেন এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই পৃথিবীর সবচেয়ে ন্যায় বিচারক হচ্ছেন তিনি, তার কাছে চলে যাব, আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব, আমি আপনাকে ছাড়ব না, এত বড় দোষ আপনি করেছেন আমি আপনাকে ছাড়ব না কি? এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা তুমি যে লোকটার নাম বলেছ তুমি কি তাকে চিনো? হ্যাঁ আমি তাকে চিনি, আমি তার নাম শুনেছি অনেক। এবার হযরত ওমর বললেন, আমার জানাবতে ওমর ফারুক লোকটা খুব একটা ভালো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চরম কেঁপে গিয়ে বলছেন, দোষ তো চারটা না, দোষ আরেকটা যোগ হলো, তুমি কার বিরুদ্ধে কথা বলো? আমার জানা মতে ওমর ফারুকের মতো ভালো মানুষ এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। ওমর ফারুকের চোখে পানি চলে আসলো, মাথা নিচু করে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ এই মহিলা আমাকে ভালো বলে, আল্লাহ তুমি আমাকে ভালো বলে দাও, আল্লাহ তুমি এই মহিলার দোয়া কবুল করে নাও। তারা ভালোর সার্টিফিকেট নিয়েছেন প্রকাশ্যে না গোপনে, আর আমাদের দেশের নেতাদের ভালো বলার জন্য টাকা দিয়ে মানুষ ভাড়া করতে হয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন, মহিলা শোনো তুমি আমাকে ছাড়বে না নাকি? মহিলা বলল, না ছাড়ব না, অবশ্যই আমি আপনাকে বিচারের মুখোমুখি করব।
প্রিয় দর্শক, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোনো দোষ নেই, কারণ তিনি হলেন পুরো দেশের প্রধান। কোনো আসামিকে খোঁজার পারমিশনও তার লাগবে না, কোনো ঘরে ঢোকার জন্য কোনো প্রকার অনুমতিরও তার দরকার হবে না, কারণ তিনি প্রশাসকেরও বড় প্রশাসক। তিনি ঢুকতেই পারেন, কিন্তু মহিলা তো তাকে চিনে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি কি সত্যি মামলা দিবে নাকি? মহিলা বলল, হ্যাঁ দেব। একটা কথা তোমাকে বলি। মহিলা বলল, কি কথা বলেন? তুমি যে গুনগুন করে গান গাচ্ছ, কার জন্য গান গাচ্ছ আমাকে একটু বলো। এবার মহিলা বলেন, শুনেন, 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে রেখে গেছেন মাত্র 3 দিন পর। বিয়ে হয়ে মাত্র 3 দিন 3 রাত আমার কাছেই ছিলেন। আমার স্বামীকে এই জনপদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর লোকজন নিয়ে চলে গেল সীমান্ত পাহারা দেওয়ার জন্য। আজকে 4 মাস অতিবাহিত হয়েছে, আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই। আমার স্বামী কি বেঁচে আছে নাকি মারা গেছে সেই খবরও আমি জানি না। রাতের বেলা যখন ঘুম থেকে জেগে উঠি, তখন উজু করে নামাজে দাঁড়াবো, এমন সময় আমার স্বামীর প্রেম ভিতরে জেগে উঠেছে। সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য, বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি রাতের বেলা বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, আহারে দুষ্ট, আরও একটা যুগ হলো, এখন কি করা যায়। মহিলাকে লক্ষ্য করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তুমি কি আমাকে মাফ করবা না? মহিলা বলে, না, মাফ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, যে স্বামীর জন্য তুমি বিরহের গান গুনগুন করে গাইলে, যেই স্বামীকে পাওয়ার জন্য তোমার আকুল আবেদন, সেই স্বামীকে আগামীকাল যদি সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে হাজির করে দেওয়া হয়, তুমি কি আমাকে মাফ করে দিবা? মহিলা মুশকি হাসে। মহিলা বলে, কালকে সকাল কেন? সারাদিন সন্ধ্যা পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হলো। হযরত ওমর নিজ বাড়িতে চলে আসলেন, বউয়ের সামনে দাঁড়িয়ে বললেন, একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, 3 মাস সর্বোচ্চ। তখন হযরত ওমর মনে মনে বললেন, ওই মহিলার তো 4 মাস হয়ে গেল। তখন স্পিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন, শোনো, আজ থেকে সকল সৈনিকের 3 মাস পরপর সাধারণ ছুটির ঘোষণা করে দাও, তারা যেন পরিবারের হকটা আদায় করে। এবং মহিলাটির স্বামীর নাম ধরে বললেন, তার ছুটিও মঞ্জুর করে দাও, সে যেন তার বউয়ের হকটা আদায় করতে পারে।